মর্নিং, আজ কিন্তু একটা বিশেষ দিন। তবে এই বিশেষ দিনটা নিয়ে আমার বিশেষ কোনো ধারণা নেই। আজকে আমাদের ইনভিটেশন আছে রাত্রিবেলা, আজ হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগের দিন। সুস্মিতার বাড়িতে রান্না পুজো নামক একটা পুজো হয়, বা বলা ভালো রান্না বান্না হয়। তো সেটা কি কেন, সেটা যখন ওর বাড়ি যাব তখন তো আমিও ডিটেলে জানবো কেন হয় কি হয়, প্রথমবার দেখবো এরকম কিছু। তোমরা হয়তো অনেকে জানবে যেহেতু জিনিসটা রয়েছে, অনেকেই নাকি বলছে করে, তবে আমার কাছে টার্মটা সম্পূর্ণ নতুন, যেটা আমি আগের বছর ওর থেকে শুনেছিলাম যে রান্না পুজো নামক একটা পুজো হয়, যেটা বিশ্বকর্মা পুজোর আগের রাত্রে হয়, যার জন্য নাকি অনেক রান্না বান্না করতে হয়, লোকজন খাওয়াতে হয়, এরকম একটা ব্যাপার আছে। তো বাকি ডিটেল বাকি গল্প ওর বাড়ি গিয়ে যদি কিছু নতুন তথ্য পাই আমিও জানবো, তোমরাও জানবে, যদি না জেনে থাকো, আর জেনে থাকলে তো অলরেডি তোমরা জানোই। তো আজকে সকাল থেকে বিশেষ রান্না বান্না কিছু নেই, বাবাকে অফিসে লাঞ্চ বক্স পাঠানোর নেই। এখন আমি গরম গরম এক কাপ চা নিয়ে, বাইরের একটা অদ্ভুত ওয়েদার রয়েছে সেইটা দেখতে দেখতে নয় চাটা খাবো, না গরম না ঠান্ডা, হঠাৎ বৃষ্টি হঠাৎ চড়া রোদ্দুর, এরকম একটা চলছে। আর তারপর টুকটাক একটু ঘরের কাজকর্ম, যেগুলো গোছানোর আছে গোছানো, একটু টুকটাক যা কিছু করার আছে করবো। ততক্ষণে তোমাদেরকে একটা অন্য জিনিস দেখাবো, তার আগে আমি চাটা নিয়ে আসি। যদিও এটা কিন্তু একদম সকাল নয়, আমার যোগা ফ্রেশ হওয়া ব্রেকফাস্ট করা সব কিছু হয়ে গেছে অনেকক্ষণ আগে, তারপর এক কাপ চা খেতে ইচ্ছে করলো, তো সেটাই এখন খাবো। আর এতক্ষণ আমি চা খাবো বা বাড়ির টুকটাক কাজকর্ম করবো, বুকু এসেছিল, তোমরা সেটা ব্লগে দেখেছো। একদিন আমি আর বুকু বেরিয়েছিলাম পুরোনো মুম্বাইয়ের উদ্দেশ্যে, যেখানে রয়েছে খাও গালি, স্ট্রিট ফুডের স্বর্গ বলি যেটাকে আমি, বা সবাই বলে যেটাকে। সেখানে গেছিলাম কিছুটা বুকুর কাজে, আর কিছুটা আমরা ওই স্ট্রিট ফুড খাবো বলে। তো সেদিন ব্লগ করতে শুরু করেছিলাম ঠিকই, তবে ওয়েদারের এত খারাপ অবস্থা ছিল যে কিছুক্ষণের মধ্যেই মুড পুরো বিগড়ে গেছিলো দুজনের। তো সেদিনের একটা আলাদা ব্লগ বলে কিছু হয়নি, কিন্তু টুকরো টুকরো ক্লিপিংস রয়েছে আমাদের এখান থেকে খাও গালি যাওয়া অবধি, বা কী কী খেয়েছিলাম সেটা অবধি। তোমরা এখন গিয়ে বরং সেইটা দেখে নাও, ততক্ষণে আমি চাটা শেষ করে দিই। ঠিক যেরকমটা বললাম, কিছুটা বুকুর দরকারি কাজে আর যেখানটায় যাওয়ার ছিল তার কাছাকাছিতেই খাও গালি থাকার কারণে ওকে বললাম চল তোকে মুম্বাইয়ের স্ট্রিট ফুডের স্বর্গে নিয়ে যাই। তো সেই উদ্দেশ্যেই বেরোনো সকাল সকাল, বাড়ির থেকে ট্রেনে করে প্রথমে ছত্রপতি শিবাজি মহারাজ রেলওয়ে টার্মিনাস, তারপর আইআরসিটিসির ফুড প্লাজার পাস দিয়ে যে রাস্তাটা, সেখান থেকে বেরিয়ে সারি সারি মানুষের ভিড়ে আমরাও গেলাম হারিয়ে। বাসের লাইন যে এত লম্বা হতে পারে আগে কিন্তু ধারণা ছিল না। তো এই লম্বা ডান দিকের যে লাইনটা দেখছো, তারই পিছনে মিনিট তিনেক দাঁড়াতেই চলে এলো এসি দোতলা বাস, যেটাতেও বুকু প্রথমবার চড়লো। আর এই বাসটা করে আমরা এলাম চার্চ গেট, বাঁদিকে যে স্টেশনটা দেখছো ইয়াব বড় বিল্ডিং, এটা হচ্ছে মুম্বাইয়ের চার্চ গেটস রেলওয়ে স্টেশন। সেটাকে বাঁহাতে রেখে ডান দিকে গাছপালার নিচ দিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর এগোলেই আমরা পৌঁছে যাব মুম্বাইয়ের সেই বিখ্যাত খাও গালিতে। এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে ধোবিতলাও মেরিন লাইন্স, যদি কেউ আসো তাহলে এটাই হচ্ছে তার অ্যাড্রেস। প্রথমেই আমরা এই বিভৎস ওয়েদারে আখের রস খেয়ে নিলাম এক গ্লাস করে, অসম্ভব ফ্রেশ থাকে। আর এই দোকান থেকেই আগে যখন এসেছিলাম তখন আমি খেয়েছিলাম। আখের রস খাওয়ার পর আমাদের প্ল্যানটা ছিল বহু কিছু ট্রাই করা, কিন্তু ওই যে বললাম একটা অদ্ভুত বিচ্ছিরি রকম ওয়েদারে একটু কিছু মুখে দিতেই পেট ভর্তি হয়ে গেল, আর তার থেকে বেশ বড় কথা কিছু খেতে ইচ্ছে করছিল না। তো আমরা খেয়েছিলাম চিকেন শুয়ারমা, আর তার সঙ্গে নিয়েছিলাম চিকেন টিক্কা রোল। এই দুটো এত বড় আর ফিলিং ছিল, তারপরে একটা ইয়াব বড় পিৎজা অবশ্য ঠুসেছিলাম, তবে তারপর পেটে আর জায়গা ছিল না। তো এক তা করে আইসক্রিম খেয়ে এরপর আমরা বাড়ি ফিরে গেছিলাম। তো এই তো ছিল সেদিনের গল্প। তো আবার দেখা হচ্ছে বিকালবেলা। ইটস 5 ইন দ্য আফটারনুন এন্ড আই এম গোইং টু সুস্মিতাস হাউস। এখন একেবারে চলে যাচ্ছি না, যাচ্ছি একটুখানি, আবার ফিরে আসবো সন্ধ্যাবেলা। যদিও কথা হলো, বললো হেল্প লাগবে না, বাট স্টিল আমার কোথাও গিয়ে মনে হয় যে সবাই আমরা এখানে বাইরে আছি, লাইক মা বাবাদের ছত্র ছায়া থেকে দূরে একা দোকা। তো আর একদম সেই কি বলে পুর খাওয়া সংসারী ঘোর গৃহিণী তো কেউ নয়, তো
হতেই পারে যে একা একা এত কিছু করতে অসুবিধে হতে পারে, হেল্প লাগবে না বললো, বাট স্টিল যদি লাগে তো হেল্প করে দেবো, আর না লাগলে এমনি গল্প করে একটুখানি যেরকম হয় আর কি, যে এত কিছু করছে এত রান্না বান্না করবে তো একটু পাশে থাকা, গল্প করে আর চলে আসা। এই কারণেই এখন হচ্ছে আমি যাচ্ছি, তারপর যেরকমটা বললাম ফিরে এসে আবার বাবাইয়ের সাথে যাব। আচ্ছা, মাঝখানে বুকুও চলে গেছে, এই স্মেলটা আমার এত ভালো লাগে না। মাঝখানে বুকু চলে গেছে, ও এসেছিল, গণেশ পুজোরই ছুটি ছিল তাই, তো ফিরে যাওয়ার দিন আর কোনো ব্লগ নেই। যাই হোক, এখন আমি বেরোই। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে এসে গেছি সুস্মিতার ফ্ল্যাটে। আর ওর ফ্ল্যাটে এলে সবার প্রথমে যে জায়গাটায় আমি আসি সেটা হচ্ছে ওর এই বারান্দাটা, যেদিকে দু চোখ যায় শুধুই সবুজ আর সবুজ। এই বারান্দাটা নাকি ওদের দুজনের আবার খুব একটা পছন্দ নয়, যেহেতু মানুষজন একটু কম দেখা যায়। আমার ওখানটা আবার যেরকম মানুষে ভর্তি, সারাক্ষণ গাড়ির হর্ন আর হর্ন। তবে আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে। আর তোমরা যদি কেউ নতুন দেখছো তাদেরকে আবার একবার দেখিয়ে দিই, এখান থেকে এই যে সামনের বিল্ডিংটা দেখা যাচ্ছে ওর বারান্দা থেকে, এখানে আমরা 2021-এ যখন থাকতাম মুম্বাইতে তখন এই বিল্ডিংয়েই থাকতাম। তো যাই হোক, এই যে সুস্মিতা রান্নাবান্না কত অনেক কমপ্লিট করে ফেলেছে, হ্যাঁ 50%-এরও বেশি। আমি যাওয়ার আগে দেখিয়ে দিয়ে যাবো কী কী করেছে, তাহলে তখন রাত্রিবেলা আর হবে না। তো এখনও বলবে যে রান্না পুজো কী জিনিস, আমি তো প্রথমবার শুনেছি সেটা বললাম, বা কোথায় হয়, কেন হয়, কোথায় থেকে শুরু হয়েছিল সব কিছু এখন ওর মুখ থেকে শুনে নাও। অ্যাকচুয়ালি রান্না পুজো হচ্ছে তোমার রন্ধন পুজো যেটাকে বলা হয়। কালকে মনসা পুজো, যে ঠান্ডা ভাত খেতে হয়, এবার কালকে আমাদের আজকে রান্না করে রাখতে হয়, কালকে সেটাকে খাওয়া হয়। আমাদের বাড়িতে ওখানে সবাই আজকে রান্না করে রেখে দেবে, কালকে খাবে, ভিজে ভাত খাবে আর কি। ভাজাভুজি, তোমার মাছ টাছগুলো অনেক রকমের রান্না হয়, বুড়ো রান্না বলে এটাকে। আর এক রকমের রান্না আছে যেটাকে ইচ্ছা রান্না বলে, মানে যে যার ইচ্ছা মতো সে রান্না করতে পারবে। বুড়ো রান্নাতে মানে কী হচ্ছে, যদি তোমার ধরো 7-9 রকম ভাজা, ডাল, নারকেল কুড়ো দিয়ে ছাঁচি কুমড়ো, তারপরে তোমার হচ্ছে 2 রকমের মাছ হয়, 2 রকম মাছ করতেই হয়, তার মধ্যে একটা ইলিশ মাছ, ইলিশ মাছ, এবার যার যেমন হয় সে করে, মানে পোনা মাছ বা কাতলা মাছ একটা মাস্ট, আর ইলিশ মাছ, এবার যে যেটা ইচ্ছা হয় সে সেটা করে। আবার হচ্ছে তোমার, এবার আজকে কেউ কেউ আছে যে আজকে খাবে, মানে রাত্রিটাও আবার খেলো, আবার বাকিটা ফ্রিজে মানে আলাদা করে রাখতে হবে, তখন মানে এখান থেকে একটা রান্না করে খেলাম, আবার ওখান থেকে আবার রেখে দিলাম, যা বাঁচলো তা নয়, মানে কালকে খাবো মানে কালকে একটা আলাদা আলাদা করে তোমায় রেখে দিতে হবে তুলে। আমি তো অত করি না, যাই হোক নেই আমাদের অত। আর ইচ্ছে রান্নাটা হচ্ছে যেটা হচ্ছে শ্রাবণ মাসে সম্ভবত হয়, আর ভাদ্র মাসে যেটা হয় সেটা হচ্ছে আমাদের বুড়ো রান্না বলা, যেটা রান্না পুজো, ওটাকেও রান্না পুজোই বলে। আচ্ছা, ওটা তো হচ্ছে ইচ্ছা রান্না, মানে আমাদের সব পিঠে মাছ যার যেরকম ইচ্ছা সে সেরকম খায়, হ্যাঁ সমস্ত রকমের রান্না ওটা শ্রাবণ মাসে হয়, মন ইচ্ছা, মানে পুজোটা মা মনসার পুজো। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভাত মা মনসার কাছে দেওয়া হয়, ভিজে ভাতটা না আজকে দেবে না, দেওয়া হবে কালকে। আর ওই ওভেন, মানে অ্যাকচুয়ালি আমরা তো গ্যাসে রান্না করি, কিন্তু হয়তো মাটির উনুনে, যাতে ওই মাটির উনুনকে পুজো করে দেবে, যাতে পরের দিন আর মানে উনুন জ্বালানো হবে না, পরের দিন আর উনুন জ্বলবে না, যে তুমি গরম কিছু করে খেতে পারবে না, সব কিছু ঠান্ডা খেতে হবে। এবার তা বলে কি দুধ গরম গ্যাস গরম হয় না, সেটা অন্য যাদের গ্যাস ফ্যাস থাকে, মানে ওই যে মেন স্পেশাল যে উনুনে রান্নাটা হয় সেটা জ্বলবে না, কিন্তু তারপরে এবার বাড়িতে দেখছি যে সকালবেলাটা করে না, কিন্তু আবার দেখছি যে রাত্রিবেলা তো সেই আবার লুচি পরোটা সব করে খাচ্ছে, সবাই বাড়ি বাড়ি যাদের নেই। হ্যাঁ, কিন্তু আমার যখন আছি আমি কেন করবো না, নিজের খাওয়া আমি ঠাকুরকে না দিই, নিজে তো করে খেতেই পারি, ধরো আমি রোজের রান্না করছি সেরকমই রান্না ভেবে করি। বুঝলাম। আর ঘুরে ওড়ানো হয় কালকে, বিশ্বকর্মা পুজো যেহেতু, ঘুরে ওড়াবে, পান্তা ভাত খাবে আর গিয়ে ছাদে সব লড়াই চলবে। তারপর বাবা অফিস থেকে ফিরে
ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে, আমি রেডি হয়ে নিয়েছি খুব হালকা করে, হালকা একটু জাস্ট, যে ততটুকু রেডি না হলেই নয়, যদিও যার বাড়ি যাচ্ছি তার বাড়িতে ঘরোয়া ড্রেস পরেও যাওয়া যায়, বাট স্টিল এখন রেডি হয়ে গেছি। অনেক লেট হয়ে গেছে, মাঝখানে গণপতির বিসর্জন হচ্ছিলো, দেখলাম একটুখানি রাস্তা দিয়ে যাচ্ছিলো হচ্ছিলো, তো এখন বেরোচ্ছি। আবার এসে গেছি রেডি হয়ে সুস্মিতার রান্নাঘরে, কলা পাতাই পরিবেশন করবে আজ। একা হাতে টুকটুক করে কিন্তু অনেক কিছু বানিয়েছে, আর উপরই পাও না এই কলা পাতায় খাওয়া, কত বছর পর যে খাচ্ছি কোনো হিসেব নেই। ছিল ভাত, ছিল ন রকমের ভাজা, তার মধ্যে কি কি ছিল দাঁড়াও বলি, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, আর ছিল কাঁচা কলা ভাজা, নারকেল ভাজা, যেটা আমি প্রথমবার খেলাম আর দারুণ লাগলো, আর ছিল মাছের তেল ভাজা, নারকেল দিয়ে একটা ডাল, আর ছিল ভেটকি মাছের একটা রেসিপি, আর তার সঙ্গে ছিল ইলিশ ভাপা। সব কিছু এত যত্ন করে আর সুন্দর করে বানিয়েছিল কি বলবো। জম্পেশ করে খাওয়া দাওয়া আর গল্পর শেষে আমরা টুকটুক করে রওনা দিয়ে দিয়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব জলদি অন্য আরও কোনো ব্লগে, ততক্ষণ অবধি ভালো থেকো।